সিজনাল অফার চলছে 27th থেকে 11th অক্টোবর অবধি, মানে পূজোর ষষ্ঠী অবধি। সাথে আমি চুল খুব গুজে দিই আর সেটা খুব বড় সমস্যা, আর এখন নাকি এটা করাই যাবে না। হ্যালো গাইস, হোয়াটস আপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বেজে গেছে মোটামুটি 8:30, আর আমাকে এত সকাল সকালই এখন স্নান করতে হবে, কারণ আজকে আমি করতে চলেছি চুলের মধ্যে কিছু কাটিং ওয়াটিং অ্যান্ড যা যা হয় স্মুথনিং, তো সেই জন্য আগে থেকে হেয়ার ওয়াশ করে আসতে হবে। তো এত সকালে স্নান করার অভ্যেস নেই আর কি আমার, স্নান করতে করতে মোটামুটি 2-3টে তো হয়েই যায় মিনিমাম, ইচ্ছে করছে না, বাট যাই হোক করতে তো হবে, কারণ আমাকে টাইম দেওয়া হয়েছে 11টায় সেলুনে যাওয়ার, সেজন্য 11টায় যেতে হবে, তার আগেই আমাকে এইসব করে নিতে হবে। সো লেটস গো, স্নান করে আসছি, দেন কথা হচ্ছে। তো গাইজ, আমি স্নান সেরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ পুরো ওয়াশ করে নিয়েছি। এবারে এখন বাজে 9টা আর ঠিক 11টার সময় আমি বেরোবো। তো এরপরে আমি তোমাদের বলতে চাই যে কেন হঠাৎ করে আমি স্মুথনিং করাচ্ছি, কি রিজন এই সব নিয়ে। তো চলো উপরে যাই আর উপরে গিয়ে তারপরে বাকিটা বলছি। তো আর শুরু করতে হ্যায় বিনা কিসি বকচোদি কে। তো গাইজ, আমার হেয়ার কাটটা করানোর রিজনটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে ফেসের একটা লুক আসে, একটা নতুন লুক আসে যখন একটা হেয়ার কাট করা হয়। অ্যাকচুয়ালিতে আমার মেন পুজোর প্ল্যানিং বলে না সেটা হচ্ছে এটাই ছিল যে এবার আমি চুলটা নিয়ে একটু বেশি টাকা খরচা করব, আর দিদি আমাকে 3,000 টাকা দেওয়ার কথা ছিল, তো সেটা দিয়েই আমি করছি মেনলি, আর প্লাস 500 এক্সট্রা লাগবে আরও। তো যাই হোক, তো সেটা কেন করছি, কারণ হচ্ছে আমার চুলের একটা মেন প্রবলেম হচ্ছে যে খুব রাফ হয়ে গেছে চুলটা, আর সত্যি কথাই তাই যে আমি একদমই টাইম পাই না চুলের জন্য কিছু করার এক্সট্রা করে। তো স্মুথনিং নিয়ে আমার একটা ভয়ও ছিল যে চুল নাকি খুব পড়ে, তো এই নিয়ে একটা ভয় ছিল। তো সব মিলিয়ে একটা শখও ছিল, মানে আমারও খুব ভালো লাগে যদি চুলটা একটু শাইনি দেখতে হয়, সেজন্য হেয়ার কাট আগে করেছি আর সাথে হেয়ার কালারও করেছি, কিন্তু কখনো স্মুথনিংটা করিনি, যেটা অ্যাকচুয়ালিতে আজকে নতুন হতে চলেছে। তো ফার্স্ট অফ অল আমি এটা জানতাম না যে স্ট্রেটনিং আর স্মুথনিং এর মধ্যে কি পার্থক্য, বাট এইটুকু জানলাম যে স্ট্রেটনিং এ বেশি হিট ইউজ হয় আর স্মুথনিং এ একটু কম হিট ইউজ হয়। তো একটু হলেও স্মুথনিং এ কম ড্যামেজের ব্যাপার থাকে, তবে হেয়ার ফল নাকি হবেই একটা সময় পর, বাট তার জন্য আমাকে কিছু প্রিকশন নিতে হবে, শ্যাম্পু ইউজ করতে হবে, সেসব কিছু করতে হবে। তো মেনলি আমার এবার পুজোর মেন ব্যাপারটাই হলো যে হেয়ার নিয়ে ভেবেছি, চুল একটা বড় সড়ো একটা ম্যাটার করে একটা লুক আনার জন্য, কিন্তু আমার বোঝ আগাগোড়াই চুলে অনেক কম, তো সেজন্য খুব ভয় লাগছে যে কি হবে, বাট এবার একটু রিস্ক নিচ্ছি, কারণ বলতে গেলে অনেক দিনের শখ, তো সেজন্য আর নিজেকে কি বলবো কন্ট্রোলে রাখতে পারলাম না, এই রিস্কটা নিয়েই নিচ্ছি। তো গাইজ, এখন বাজে 10টা, আমি বেরোবো 11টার সময়। কি বলতে, আমি ভীষণ ভাবে এক্সাইটেড, ভীষণ ভাবে। হেয়ার স্পা কি জিনিস এগুলো কিছুই জানতাম না, যাই হোক সেগুলোর ভাবনা এখন নেই, কারণ এখন আমার কাছে টাকা নেই, ইন ফিউচার টাকা হলে অবভিয়াসলি আমি চেষ্টা করবো সেগুলো করার, কারণ নিজেকে নিয়েও ভাবাটা দরকার। তো আজকে 11টা থেকে পুরো মানে কি বলবো আরাম খেতে চলেছি, আর এর আগে কেন প্রত্যেকবারই একটা স্যালুন থেকেই করাই, কখনো স্যালুন চেঞ্জ করিনি, বাট দিস টাইম আমার মনে হলো যে না একটু চেঞ্জ করা উচিত, তো যার জন্য আমি আয়ুষ্মিতা আই গেস আমি ঠিক নাম নিলাম, তো ওর কাছেই করাই, কারণ ওর কিছু ওয়ার্ক দেখলাম ভালোই লাগলো, আমি ভাবলাম যে এবার ওর কাছে করে দেখি, একটু নতুনত্ব তো কিছু করাই উচিত জীবনে, সবকিছুই আমার তাই মনে হয়, সবকিছুই একবার এক্সপিরিয়েন্স করা উচিত, তো ডিসাইড করেছি তাই যে ড্রেস কম নিয়ে এইসব বেশি করবো। এইসব বলতে এটাই মেন ছিল যে হেয়ার কাটিং অ্যান্ড স্মুথনিং যেটা হয় সেটা করা। তো 11টা থেকে তো পুরো আরাম নেব, মানে কি বলবো, মানে এতদিন পর আরাম খাবো, মানে কি বলবো, মানে আমি কত কত এক্সাইটেড সেটা তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমানে এক্সাইটেড। একবারে 11টায় আসছি, মানে বেরোনোর পর তোমরা বাকি ব্লগটা দেখতে পাবে, সো টাটা। ফাইনালি আমি এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে, আমরা একসাথে যাব, ওকে নিয়ে যাচ্ছি, কারণ একা একা খুবই বোর হব, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মানে কি বলবো আর, মানে যেদিন একটু ভালো কিছু হতে যায় সেদিনই কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। এই যে চলে এসেছে আরেকজন আমার সঙ্গী, বৃষ্টি ভেজা দিনে দুজনে দুটো ছাতা মাথায় নিয়ে। তো গাইজ, এবার আমি অলিভিয়াকে বলবো যে যাতে আমার একটু চুলটা দেখিয়ে দেয় পিছন থেকে, যে এখন কতটা লেন্থ আছে আর পরে কাটার পর কী লেন্থ হবে বা কীরকম দেখতে হবে সেটা বোঝা যাবে আর কি তাহলে। সো কাটার আগের স্টেজটা দেখাতে বলবো আমি অলিভিয়াকে। আবার চলে এসেছি আর খুবই এক্সাইটেড,
বেরোতে পারলাম প্রচন্ড ভিড় কারণ এখন পুজো আসার মুহূর্ত আর কি সবাই শপিং করছে দেখতেই পাচ্ছ রাস্তা প্রচুর ভিড় প্রচুর ভিড় না আমারও মাস্কটা পরে নেওয়া উচিত পরে নিলাম মাস্ক কারণ অনেক লোকই থাকে যাতায়াত করে তো একটু সতর্কতা তো মেনটেন করতেই হবে এখনো করোনা যায়নি ফাইনালি এসে গেছি হেয়ার কাটিং করাতে তো এটাই হলো দিদির জায়গা তো আজকে আমি যার কাছ থেকে চুলটা স্মুথনিং করালাম তো সে হলো আয়ুষ্মিতা সরকার তো আমি জিজ্ঞাসা করবো তোমার কাছে যে অফারটা পুজোর অফার চলছে পুজোর অফার চলছে 27th থেকে 11th অক্টোবর অবধি মানে পুজোর ষষ্ঠী অবধি আচ্ছা তো আমি তো ভীষণই স্যাটিসফাই আর সত্যি দিদি মানে দিদি বলবো না বোন বলবো আমি জানি না বাট সত্যি হ্যাঁ তোমার মানে ধৈর্য আছে অনেকক্ষণ ধরে করিয়েছে আর সবাই যদি তোমরা আসতে চাও তো এখনই চলে আসো দারুণভাবে অনেক হার্ড ওয়ার্ক করে দিদিরা করে থ্যাংক ইউ স্যার আমি বাড়িতে চলে এসেছি অ্যান্ড আজকে হেয়ার কালারটা হলো না কারণ স্মুথনিং আর হেয়ার কালার একসাথে হয় না তো তিন দিন টাইম লাগবে তো তিন দিন টাইমের পর আর কি আমরা আবার যাব ওখানে গিয়ে বাকি যেগুলো আছে করব আর ব্যাপারটা হচ্ছে যে এটাকে মেনটেন করাটাও একটা বিশাল চাপের ব্যাপার কারণ অনেক কিছু প্রিকশন নিতে হবে অনেক কিছু করতে হবে এটাকে এইভাবে মেনটেন্ড রাখার জন্য লাইক এটা সবসময় সামনে রাখতে হবে পিছনে কোনো জায়গায় বেশি ঘষাঘষি করা যাবে না আর আরও অনেক ব্যাপার আছে চুলটা আরেকটু কাটিং হবে কারণ আমার স্প্লিট এন্ডস আছে নিচে তো বলতে গেলে আমি তো ফুল স্যাটিসফাই তোমরাও যদি নিজেকে স্যাটিসফাই করতে চাও তাহলে চলে আসো এখানে কারণ এখানে আসলে পরে আমি এটুকু বলতে পারি যে অনেকটা টাইম নিয়ে এবং মনোযোগ নিয়ে এখানে কাজ করা হয় আর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো আর এটা একটা জেনুইন কমেন্ট বলতে পারো আমার তরফ থেকে তো আরেকটা জিনিস হলো স্মুথনিংয়ে প্রচুর হিট ইউজ করা হয় আর এটাতে ওদের কিছু করার থাকে না এটা ইউজ করতেই হয় স্ট্রেটনিংয়ে নাকি আরও বেশি তো মোটামুটি স্ট্রেটনিং স্মুথনিং মোটামুটি একই জিনিস সেভাবে করে নলেজ নেই বাট আমি তো করে স্যাটিসফাই বাট হ্যাঁ এই একটাই জিনিস যেটা মেনলি হচ্ছে অনেক কিছু অ্যাপ্লাই করা হয় কসমেটিক্স আর যেহেতু অনেকবার করে হিটও দেওয়া হয় সেই জন্য একটু ড্যামেজের প্রবলেম থাকে তো এখন একটু এটার পরিচর্যাটা আমাকে করতে হবে আর কি যেটাতে আমি খুবই আলসি মানে এতদিন আমি এত আলসি ছিলাম নিজের ব্যাপারে তো যাই হোক নিজেকেও কখনো কখনো প্যাম্পার করা উচিত আর আমার এই ডিসিশনটা তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও যে আমি জামা কাপড় কম কিনে আমি নিজের চুলের ওপর টাকা খরচা করছি তো সেটা তোমাদের কেমন লাগছে এই উদ্যোগটা এরকম ধাসু ধাসু ব্লগ আরও আসতে চলেছে তো কী করছো এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নিজেদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নাও যারা স্মুথনিং করতে চায় তারাও দেখতে পারবে অ্যান্ড বিফোর কী ছিল আর কি হলো তো আই গেস তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো আর পুজো আসছে তো পুজোর আর কয়েকদিনই বাকি তো এখন তো পুজো ধামাকা দিতেই হবে
সো গাইস নেক্সট দিন আসছি আমি আবার হেয়ার কালার নিয়ে কালার রেড করব সো তারপরে কি লুক হয় সেটাও দেখাবো তোমাদের সাথে সবই তো তোমাদের সাথে শেয়ার করি আর এইটুকু আর কেন শেয়ার করব না সত্যি কথা বলতে অনেক টাইম নিয়ে করা হয়েছে আর আমি ভীষণ ভাবে স্যাটিসফাইড আজকের মতো এই ব্লগ এটুকুই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে তার একটা ভীষণ বাজে অভ্যাস আছে যে আমি চুল খুব গুজে দিই আর সেটা খুব বড় সমস্যা আর এখন নাকি এটা করাই যাবে না তো টোটালি বলতে গেলে কি বলবো নিজেকে কন্ট্রোলে রাখাটা প্রচন্ড পরিমাণে চাপের বাট ঠিক আছে করতে হবে এটাকে এত মানে এটাকে এত টাকা খরচা করে যখন করিয়েছি একটু তো মেনটেন করতেই হবে সো চলো আর কি করবো